আজকে তৈরি করে দেখাবো সবচেয়ে সহজ একটি ডেজার্ট। এর জন্য প্রথমে আমি দুধ জাল দিয়ে শুকিয়ে নিয়েছি, এরপর পরিমাণ মতো চিনি নিয়ে নিচ্ছি। গরম অবস্থায় চিনি দিলে চিনিগুলো খুব সহজেই গলে যায়। এরপর গরম অবস্থাতেই আমি 1 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এরপর ভ্যানিলা এসেন্স ইউজ করব শুধুমাত্র ফ্লেভারের জন্য। এরপর খুব ভালো মতো নেড়ে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিব। এদিকে পানি ফুটিয়ে নিব। পানি ফুটানো হলে সেখানে 1 কাপ সাবুদানা সেদ্ধ করে নিতে হবে। খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবং অনবরত নাড়তে হবে। সাবুদানা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এগুলো স্বচ্ছ হয়ে আসবে, এবং স্বচ্ছ হয়ে আসলে খুব তাড়াতাড়ি এগুলো চুলাটা বন্ধ করে একটি চালনিতে নিয়ে এগুলোকে ছেঁকে নিতে হবে। ছাকার পরপরই এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে যাতে করে গোলা না হয়ে যায়। এই ডেজার্ট বানাতে যে যার যার ইচ্ছা মতো ফল ব্যবহার করতে পারেন। এর জন্য বড় লোক হতে হবে না, হাতের কাছে যে ফল থাকবে মিষ্টি ফল আপনারা ব্যবহার করতে পারেন। দুধ ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে ঝরানো সাবুদানাগুলো দিয়ে দিব। আমি আজকে মাত্র 2টি ফল ব্যবহার করছি। সাবুদানা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে দিতে হবে। আমি আজকে শুধুমাত্র কলা এবং আপেল ব্যবহার করছি, সুতরাং আপনারাও আপনাদের পছন্দ মতো যে কোনো ফল মিষ্টি ফল ব্যবহার করতে পারেন। এটা নিয়ে এমন কোনো বাধ্যতামূলক ব্যাপার নেই যে আমি যে ফলগুলো দিব সেগুলোই দিতে হবে। এর আগের ভিডিওতে অনেকেই কমেন্টস করেছেন সবাই তো এত বড় লোক না। আচ্ছা যাই হোক, আপনাদের হাতের কাছে যে ফল থাকবে সেটাই দিবেন। এটা এমন একটি ডেজার্ট, এটা যদি শুধু কলা দেন তারপরেও কিন্তু অনেক মজা লাগে, কারণ দুধ এবং কলার কম্বিনেশন এমনিই কিন্তু অনেক ভালো। তাই যে যার ইচ্ছে মতো ফল ব্যবহার করবেন, তাহলে এই ডেজার্টটা অনেক মজা লাগবে। ফলগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু ডেজার্টটা সার্ভ করার জন্য রেডি। একটু ঠান্ডা খেতে চাইলে অবশ্যই আগে আগে প্লেটিং করে তারপর এটা ফ্রিজে রাখতে পারেন, তাহলে এটার স্বাদ অনেক বেশি হয়। এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।